হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকেরই সকাল সকাল আমি ভিডিও শুরু করছি। আর দেখো তোমরা এখানে কেমনভাবে হচ্ছে শালিক পাখিরা এসে ঝগড়া করছে, সেটার থেকেই তোমাদের আজকের ভিডিও আমি শুরু করব। প্রতিদিন সকালে এরা আসবে এখানে আর ঝুড়ি ভাজা মুড়ি খাবে। ঝুড়ি ভাজাগুলো শালিক পাখি খেয়ে নেবে বেঁচে বেঁচে, তারপরে এই ছাতারে পাখিগুলো মুড়ি খাবে। প্রতিদিন এই একই কাণ্ড হয়। আরও দেখো না, এইখানে বসে আছে সমস্ত, আর এ দুটো দল, এদের শালিকদের আর ছাতারে পাখিদের, প্রতিদিন এসে এই কাণ্ড করবে। আর আমার বাবাকে তো এতই চিনে গেছে যে আমার বাবার হাত থেকে মানে গায়ে এসে বসবে, এসে মানে হাত থেকে প্যাকেট থেকে খেয়ে নেবে, আর এই ঘরের মধ্যে আমাদের পুরো ঢুকে যাবে মুড়ির জন্য, মুড়ি ঝুড়ি ভাজা খাবে বলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকে আমি সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 6টা আর আমার সমস্ত কাজ আমি সেরে ফেলেছি। আর এই যে তোমাদের এখন ভিডিওতে দেখালাম যে পাখিগুলোকে কেমনভাবে আমার বাবা প্রতিদিন খেতে দেয়, আজকের বাবা নেই তাই আমি দিচ্ছি। আর ওরা প্রতিদিনই ওইভাবে মানে এ করে যে ঘরের মধ্যে চলে আসে যে ঝুড়ি ভাজা দাও, ঝুড়ি ভাজা দাও, এই করবে, মা পুজো করবে মার, মানে ওখানে গিয়ে ওই ছোটো ঘরটায় গিয়ে এই ঘরে গিয়ে আর হচ্ছে বসে থাকবে মার পিছনে যে ঝুড়ি ভাজা দেওয়ার জন্য। একটুখানিও লেট করা যাবে না, ওদের তো টাইম টু টাইম, কী করে টাইম বোঝে আমিও জানি না। তো আমরা অত টাইম তো মেনটেন করে চলতে পারি না, কিন্তু ওদের টাইম একেবারে ধরা। তো আজকে সারাদিন আমি কী কী করি এই বাড়িতে আবার দেখাবো। তো সারাদিন অন্যান্য দিনগুলো ব্যস্ততার জন্য আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না, স্কুলে যেতে হয় তাড়াহুড়ো করে, আর আমি কীভাবে ভিডিওটা করব ওই কারণে আমি কিছুই বুঝতে পারি না। আমাকে সকাল 6:30-এর মধ্যে তো স্কুলে বেরিয়ে যেতে হয়, আর আমি ভিডিও এই কারণে দিতেও পারছি না, কোনো রকম ভিডিও মানে শ্যুটও করতে পারছি না। তো আজকে আবার বাড়ি আছি, আজকে আর একটা সানডে, তো আজকে আমি কিছু যদি ভিডিও তোমাদের দিতে পারি, দেখা যাক আজকে সারাদিন আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আকাশের অবস্থা খুব খারাপ, পুরো গম্ভীর হয়ে আছে। তো এখনই আমাকে এই বাইরে ঠাকুরের বাসনগুলো মেজে নিতে হবে। টাইম কলে জলটা এখনও আছে না, চলে গেছে দেখি। না, ভালো হয়েছে জলটা আছে। তো আমি এখন ঠাকুরের বাসনটা মেজে নেবো, নিয়ে তারপরে বৃষ্টি এসে গেলেই মুছে, ওই বৃষ্টি অলরেডি পড়তে শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে হলো, দেখো কেমন বৃষ্টি এসে গেছে। আর হচ্ছে ঝটপট ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এবার হচ্ছে মুছে নেবো একটুখানি, আর এই পুজোটা সেরে ফেলবো। পুজোটা সারা হয়ে গেলে তারপর আমি চা করব, তারপর সমস্ত টিফিন হবে, রান্নার জোগাড় হবে, সমস্ত কিছু। এখন অনেক টাইম লাগবে। তার চায়ের জল ফুটে গেছে, আমি এবার চাটা দিয়ে দেব। চাটা হয়ে গেলে চা খেয়ে নিয়ে বিদ্যুৎ বাজারে যাবে। চা অলরেডি 9:45 বাজে, 9:45 ঠিক না, 8:40 বাজে এখন। তো বাজারে না তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি রান্না করা যাবে না, বাজার থেকে এলে এখন অনেক কাজ। তো যতক্ষণে বাজারে যাবে আমি ততক্ষণ টিফিনটা করে নেব। চা হয়ে গেছে, চাটা বিদ্যুৎকে দিয়ে দিই, ও চা খেয়ে নিয়ে তারপর বাজারে যাবে, বসে বসে লুডো খেলছে। আমি কাজ করে শেষ করতে পারছি না, ও লুডো খেলছে। এই আমার চা রেডি, আমিও চাটা এখনই খেয়ে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে টিফিনের জোগাড় করব। আর এখন আমরা দুজনে চা খাচ্ছি, এই আমার পিছনে বিদ্যুৎ বসে রয়েছে, চা খাচ্ছি দুজনে। আর এখন একটু কী কী বাজার হবে না হবে সেগুলো একটু আলোচনা করে নেব।
আর প্রতিদিনই আমাকে তো সকালে উঠতেই হয়, তো আজকের ভাবলাম যে একটু দেরি করে উঠবো। তা হলেও 5:30টার সময় যখন উঠলাম, উঠে দেখলাম যে এত বৃষ্টি হচ্ছে, মার এখানে সেই ফুলটা আগে তুলে নিতে হয়, না হলে সব ফুল চুরি হয়ে যায়। তো আজকে তাই হয়েছে, বৃষ্টির মধ্যে কে ফুল তুললো আমি জানি না, লোডশেডিং হয়ে গেল। আর তো না, আমি যে কটা ফুল পেয়েছি সেই দিয়েই পুজো সেরে নিলাম, কারণ যেহেতু এত দেরি হয়ে গেছে, এখন বাজে 9:10 বাকি, তো এর মধ্যেই আমাদের সমস্ত কিছু সেরে ফেলতে হবে। ও বাজার যাবে আর আমি তার মধ্যে টিফিনটা করে নেবো, আর তারপরে ও বাজার থেকে এলে তারপর রান্নার জোগাড় হবে। এখন এবার আমি টিফিনটা করে নিচ্ছি, চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর আলুটা কেটে নেব। চাউমিন সেদ্ধ হতে হতে আলুটা কাটা হয়ে যাবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ওটা নামিয়ে ফেলবো। খুব গরম তাই খুব ধীরে ধীরে নামাচ্ছি। বিদ্যুৎ বাজার থেকে নিহেরে মাছ নিয়ে এসেছে, তো ওই মাছটাই আজকে রান্না করব। তো বাইরে এতই বৃষ্টি হচ্ছে যে বাইরে গিয়ে তো মাছ কাটতে পারবো না, তো এখানেই কেটে নেব। আর মাছটা হচ্ছে তাড়াতাড়ি রান্না করে নেব, নিয়ে আমাদের আরেক জায়গায় যেতে হবে, সেখানে যাব। তো রান্না অলরেডি আমার হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না হয়ে গেছে। তো এইটা আমি নিহেরে মাছটাকে গোটা রেখে করলাম, অনেক সময় ঝুড়ি করেও করা হয়, তো বিদ্যুৎ এইটা বেশি ভালোবাসে যে মাছটা গোটা থাকবে, তো সেই কারণে এইভাবেই করলাম। আজকে অনেক দিন ধরে বলছে যে এইরকমভাবে খাবে, তো এই কারণেই এইভাবে করলাম। তারপর বৃষ্টির মধ্যে হঠাৎ দেখি বিদ্যুৎ ডাকছে, আর গিয়ে দেখি এই অবস্থা। দেখো আমাদের উঠোন থেকে উঠোনে কই মাছ চলে এসেছে, সামনেই আমাদের বাড়ির সামনেই পুকুর আছে, তোমাদের দেখিয়েছিলাম, সেই পুকুর থেকে মাছ এখানে চলে এসেছে। মাছ এসে চারপাশে চলে গেছে, প্রথমে একটা দেখতে পেয়েছি, এই যে ছাতাটা রাখা আছে এই ছাতাটার পিছনে পুরো একটা মাছ এসেছে, এসে পুরো ছাতাটাকে নাড়াচ্ছে। আমার তো ভয় লেগে গেছে যে ছাতাটা এরকম হঠাৎ নড়ছে কেন। তারপরে দেখি মাছ, তারপরে দূরে ভালো করে দেখি যে আশেপাশে এক কাড়ি মাছ ভর্তি হয়ে গেছে, ওদিকে নেমে গেছে সাইডে সাইডে, আমাদের এই রাস্তাটা করা আছে, এখান থেকে সাইডে সাইডে নেমে গেছিলো। বিদ্যুৎ আবার ধরে ধরে এখানে দিল। দেখো আমরা আপাতত 5টা মাছ ধরেছি, আর আমি তো মাছ ধরতে পারি না, আমার ভয় লাগে। বৃষ্টি পড়ছে আর এই দেখো আমরা কই মাছ ধরেছি, এখন হচ্ছে কি করে জানি না, হঠাৎই খুব জোরে বৃষ্টি হলো আর আমি তো রান্না করছিলাম তাড়াহুড়ো করে, আর এই পুকুর থেকে কিভাবে হঠাৎ করে মাছ উঠলো আমি বুঝতেই পারলাম না। এখানে পুরো ফাঁকা, তোমরা দেখো কেউ নেই রাস্তাটায়, কেউ নেই রাস্তায়, কেউ নেই এদিকেও, কেউ নেই, আর আমরা মাছ ধরছি, খুব মজা লাগছে। হাতে কাঁটা মেরে দিয়েছে ওর, হাতে কাঁটা মেরে দিয়েছে ও মা।
আমি আগে বিয়ের আগে এখানে এক বছর ধরেছিলাম মাছ, তো এবছর দেখি মাছ উঠে কি হবে। আমরা কাল থেকে কেউ থাকবো না, অনুষ্ঠান বাড়ি চলে যাব, আর এই মাছের এতে কি অবস্থা, এক বড় কত বড় বড় মাছগুলো, পুরো মানে এক বিঘত করে লম্বা হবে মাছগুলো। দেখাচ্ছি এইখান থেকে মাছ উঠেছে, এখান থেকে মাছ উঠছে। এখন বৃষ্টিটা থেমে আছে, আমি মাথায় ওড়না টোড়না চাপা দিয়ে মাছ ধর মাছ দেখতে এসেছি এখান থেকে উঠছে কি না। এর এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে হবে, কিন্তু এরকম সামনের ঘরে এত মাছ উঠছে, দেখি কি আর বেরিয়ে যাওয়া যায়। সন্ধ্যের দিকে হয়তো আরও উঠবে, আমরা থাকবো না সেই মুহূর্তে, হয়তো অনেক মাছ উঠবে পুকুর পাড়ে। একটা আজকে বর্ষার দিনে অন্যরকম অভিজ্ঞতা, আমি ভাবতেই পাইনি আজকের এরকম মাছ উঠবে। আর তোমাদের আমি ব্লগ করে দেখাতে পারবো, অন্যান্য দিন তো এখানে থাকি না। আর এই দেখো পুরো আমি খালি পায়ে রাস্তায় ঘুরছি, মাছ ধরছি। এই পুকুরটা তো তোমরা আগেই দেখেছো আমার বাপের বাড়ির সামনে, এখানে প্রচুর পুরনো পুরনো মাছ আছে, কই মাছ আর শোল মাছগুলো তো বলার কথা না, অনেক বড় বড়, এক দেড় হাত করে বেশি লম্বা হবে, তার থেকেও বড় শোল মাছ এখানে আছে। হ্যাঁ তো বিদ্যুৎ বলছিল এখানে নাকি এক্ষুনি মাছের সাথে সাথে সাপও ছিল, তো মাছ ধরতে না ধরতে চলে আসবে, তো এই কারণে ও বলছে তুমি সরে গিয়ে ভিডিওটা করো, খেয়াল করবে না, আর তার না খেয়াল করবে না আর মাছ উঠে আসবে। আমি ভাবলাম আমি একটা মাছ ধরবো আর তুমি ভিডিও করে দেবে, আর সে তো আর হলো না। আমি ধরতে পারি, আমি কাপড় দিয়ে মাছ ধরে নিই, যে কোনো একটা কাপড় ফেলে দেবো দিয়ে তার উপর মাছটা ধরে নেবো। আমি এমনি ধরতে পারি না, অত বড় বড় মাছ কাঁটা লাগলে কি হবে বাবা, হাত কেটে যাবে, আর তখন আর কোনো কাজই করতে পারবো না। তোমাদের মাছগুলো একবার দেখো, মাছগুলো দেখো একবার কি করছে, দেখি দেখি জলগুলো দিয়েছিলাম ও জলগুলো সব ফেলে দিল। মা ফোন ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা করতে পারছি না, পুরো ভিজে গেছি, ফোনটাও জলে ভিজে গেছি, জানি না কি হবে। তো এখন কি করবো, স্নান করতে যাবো না মাছ ধরবো। এরকম আজকে যে ব্লগের মধ্যে এইটা আমি দেখাতে পারবো আমি কোনোদিন ভাবিনি, আমি কেমন ঘোমটা দিয়ে মাছ ধরতে বেরিয়েছি।